একজন দার্শনিক আলিজাব। আমার জীবনের অনেক চিন্তা ভাবনা তিনি তার কথায় তার দর্শনে আমি নিজেকে পাল্টে নিতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে উনি সত্যিকার অর্থে এই আধুনিক সময়ে সর্বশ্রেষ্ঠ একজন দার্শনিক ছিলেন। শোনা গেল লাশ কটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, পরিবার হলো তার সাধ, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে বড়কে ইঁদুরের মতো ঘর খুঁজি, আধার খুঁজির বুকে ঘুমা এবার, কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর, জাগিবার কাল বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর, এই কথা বলেছিল তারে। চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের কৃপার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, তবু তো প্যাঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আর দুই মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে, টের পাই যৌথ চারি আধারের কারো নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, বসতার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে, রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেবে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি, ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করিয়াছে ইহাদের মন, দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘনশিহরণ মরণের সাথে লড়িয়াছে, চাঁদ ডুবেই গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক কাছে দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা, যে জীবন ফড়িঙের তৈলে মানুষের সাথে তার হয় নাকো দেখা, এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ছাকে, করেনি কি মাখামাখি থুরথুরে অন্ধ প্যাঁচা এসে, বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেন জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানায়নি প্যাঁচা এসে তুমুল কার্য সমাচার, জীবনের এই সাদ সুপক্ষ জমের ঘ্রাণ হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হল, মর্গকে হৃদয় জুড়ল মর্গে কুমটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে, শোনো তবু ওই মৃতের গল্প, কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের সাদ কোথাও রাখেনি কোনো খাদ, সময়ের উৎপত্তনে উঠে এসে বধুয়ার মধুমননের মধু দিয়েছে জানিতে, হার হাফাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, জানি তবু জানি নারীর হৃদয় প্রেম
স্বচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত করে ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা ধুরে অন্তর পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি মেলো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুরে বার হে প্রগাঢ় পিতামহী আজ চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটা দিয়ে আমি করে দেব কালীদহে যেন জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের